চোখের খেয়ানত হয়ে যাবে খারাপ কিছু শুনতে পারবে না কানের খেয়ানত হয়ে যাবে খারাপ কিছু চিন্তা করবে না তোমার বড় গুনাহ হয়ে যাবে যুবক তুমি মোবাইলটা পাইছো ডিভাইসটা নিছো ভালো কথা কিন্তু ডিভাইসটা তোমার জন্য বড় ক্ষতিকর তোমার জন্য যতটুকু কল্যাণ তার চাইতে ক্ষতির পরিমাণ কম না বেশি আজকে ক্লাস 6 7 এর বইগুলোতে মেয়েদের উঠতি বয়সে কি কি বড় হয় কি কি হয় তার যৌবনটা কেমন করে আসে এগুলো শেখা এগুলো কি শেখানো লাগে না এমনি জানা হয়ে যায় এমনি জানা হয়ে যায় একটা মেয়ের বয়স সন্ধিকালে সে কিভাবে বড় হয় তার যৌবন কেমন করে আসে এগুলো আল্লাহ পাক ন্যাচারাল শিখায়া দিয়েছেন বিয়ে করার পর স্বামী স্ত্রী কি করতে হয় এটা কি অভিজ্ঞতা দরকার আছে নাকি এটা কে শিখায়া দিয়েছেন এই ন্যাচারাল কে দিয়েছেন বলে আল্লাহ দিয়েছেন কিন্তু দুঃখ লাগে এই সমস্ত নোংরামিগুলো শেখানো হয় আবার পরের অধ্যায় লেখা আছে এসো বন্ধু হই এসো কি হই বন্ধু হই সবগুলো কাজ কি গরু ছাগলের মতো নোংরার পথের দিকে নিয়ে যাচ্ছে আজকে কিন্তু যুবক তুমি যে নোংরার দিকে তাকাচ্ছ খারাপ কিছু দেখতেছ তুমি যদি তোমার এই চক্ষু দিয়া যদি পর্নোগ্রাফির দিকে তাকাও নীল ছবির দিকে তাকাও তোমার ব্রেনের ফ্রন্টাল সেল গুলো নষ্ট হয়ে যাবে তুমি মস্তিষ্ক বিকৃতি হতে পারো পাগল হয়ে যেতে পারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে মাস্টারবেশন করবে হস্তমৈথুন করবে 25 কোটি শুক্রাণু তোমার মধ্যে থাকবে না সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে দুনিয়াতে সুখ পাবে না এই জন্য প্রকৃত সুখ যদি পেতে চাও হুকুম মেনে চলতে হবে কার আমানতের খেয়ানত করা যাবে তোমার যৌবন তোমাকে ব্যয় করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায় বৈধ পন্থায় যদি প্রয়োজন হয়ে যায় বিয়ে করার বিয়েটা করে ফেলবে বলবে বাবা আব্বা বিয়েটা আমাকে দিয়ে দাও আমি নামাজ পড়ি আমি গুনার দিকে যাব না আমি জেনার দিকে যাব না কিন্তু দুঃখজনক হলো সত্য আজকের সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন এই কি কঠিন বিয়েটা হলো আমানত আর জেনাটা হলো খেয়ানত অপরাধ জেনা করতে যাবেন চরিত্র নষ্ট হয়ে গেল চরম ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন গুনাহগার হয়ে গেলেন আমানতদারি তার একজনের নষ্ট করে ফেললেন বড় সামাজিক অপরাধ আপনি করে ফেললেন জাহান্নামের কাজ আপনি করে ফেললেন এই জন্য সমাজে সহজ হওয়া দরকার বিয়া না জেনা কোনটা সহজ হওয়া দরকার কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখবেন কিছু কিছু বাপ মা আপত্তি করে হয়তো ছেলেটা বলে আব্বা যৌবন হয়ে গেছে ভালো থাকতে চা আমারে বিয়া করাও কিছু কিছু বাপ আবার খেপে গেলে গিয়ে বল কিসের বিয়া রে নিজের পায়ে খাড়া হ ও কি অন্যের পায়ে খাড়া হয়ে আছে আমি কি শেষ করে দেব নাকি আলোচনা চালাবো চালাবো আলোচনা চালাবো তাহলে সমাজে বিয়ে সহজ করা দরকার না জেনা সহজ করা দরকার কিন্তু আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ জেনা কোন জন যুবক এখানে বলিয়ে ফেলছে সরকারি চাকরি না কি ও মেয়ের বাপ সরকারি চাকরি খোঁজে হ্যাঁ দেখছেন মেয়ের বাপের উপর কি খেপা যুবক দেখে বিয়ে করবে কিন্তু বিয়ে খুব দিচ্ছে না যে কেউ আমার ভাইয়েরা বিয়েটা কি ইজি করে দেওয়া দরকার আমার নবীজি বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন রাসূল নিজেও বিয়ে করেছেন কত বছরে বলেন 25 বছর বলেন কত বছরে বলেন স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়ে দিয়েছেন 25 বছর বয়স আমার নবীজি নিজে বিয়ে করেছেন বাপ ছিল না মাও ছিল না টাকা পয়সা কিছুই ছিল না অথচ তিনি বিয়ে করেছেন চাচারও পরামর্শ নিয়ে তিনি বিয়ে করেছেন গোসায়ানিয়া তুমি বিয়ে কখনো বিয়ে করতে পারবে না তোমাকে বিয়ে করে গোসায়া নিতে হবে আজকে আমার দেশে যত মিলিয়নার বিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক কেউ কিন্তু বিয়ের আগেই ধনী হয় না বিয়ের পরেই ধনী হয়েছে বিয়েতি রহমত বিয়েতি বরকত যৌবনকে নষ্ট করো না খেয়ানত হয়ে যাবে যৌবনকে তুমি নষ্ট করে ফেলবে আল্লাহর কাছে জবাব দিতে হবে জেনার কাছে যাওয়া যাবে না ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহশাতাও ওয়াসাআ সাবীলা খারাপ কাজ নোংরা কাজ আমার নবীর কাছে একজন সাহাবী এসে দাঁড়ালেন
রাসূল বলেন সাহাবী তুমি কি বিয়ে করবে না হুজুর বিয়ে করব কেমনে আমার সঙ্গে কে বিয়ে দেবে দ্বিতীয় দিন দেখাল আবার বললেন তুমি কি বিয়ে করবে না সাহাবী আর কি কথা বললেন তৃতীয় দিন বললেন ও সাহাবী তুমি কি বিয়ে করবে না হুজুর বিয়ে করব কেমনে আমার সঙ্গে কে বিয়ে দেবে কোন মেয়ের বাপ বিয়ে দেবে রাসূল বললেন তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব আমি নিলাম যাও অমুক জায়গায় অমুকের একটা মেয়ে আছে বিয়ে হয়ে যাবে তোমার যাও নবীজি বিয়ে ঠিক করে দিলেন বিয়েটাও হয়ে গেল হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো সেই সাহাবী করলেন কি বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করেছেন আমার নবীজি শুনতে পেলেন জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদত বরণ করেছেন নিজে তিনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন জুলাইবীর ক্ষত বিখ্যাত লাশ তিনি দেখতে পেলেন রাসূল তার লাশ শনাক্ত করলেন দেহ শনাক্ত করলেন তার মাথাটা খণ্ডিত মাথাটা আমার নবীজির বরকতময় উড়তে রাখলেন তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং বলছেন সাহাবীরা শোনো আমার জুলাইবী শুধু নিজেই শহীদ হয় নাই সাত আট জন কাফের চতুর্দিকে দেখো লাশগুলো পড়ে আছে জুলাইবী সাত আট জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জুলাইবী জান্নাতের পথের বাসিন্দা হয়ে গেছে জোরকান সুবহানাল্লাহ আমার ভাইরা আরেকজন সাহাবী নবীর সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন হুজুর আমার কি বিয়ে হবে না রাসূল বলেন কে বলেছে তোমার বিয়ে হবে না অবশ্যই বিয়ে হবে হুজুর বিয়ে যদি হয় তাহলে আমার সঙ্গে কোন 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 মেয়ের বাপ তো আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না কেন কি হয়েছে হুজুর আমি তো কালো মানুষ রাসূল বলছেন কে বলেছে তোমার কালো সমস্যা কোনো সমস্যা তোমার নাই তোমার বিয়ে আমি দেব যাও যেরকম সুবহানাল্লাহ রাসূল বিয়েটাকে খুব ইজি মনে করেছেন ইজি করে দিয়েছেন নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বিশ্বের সেরা ধনী না সবচেয়ে গরিবের সাথে বিয়ে দিয়েছেন আমার নবীজি ওই সাহাবীকে বললেন যাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে সাহাবী বলেন হুজুর কার মেয়ে ইবনু হাবের মেয়ে রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন হুজুর তাই যদি হয় আপনি আমাকে একটু লিখে দেন লিখিত করে দেন সুন্দর করে লিখিত করে নিয়ে সেই চিঠির হাতের মধ্যে নিয়ে চলে গেছেন মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন এই ইবনু হাব এই যে চিঠি পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো চিঠিখানা দেখেই সাহাবী আশ্চর্য হলেন হুজুর আমার মেয়েকে নিয়ে চিন্তা করে প্রচন্ড খুশি হয়ে গেছেন কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায় ভাবলেন আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী কেমন করে পছন্দ হয় কিনা জানি না দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করি মেয়ের কাছে গিয়ে সামনে দাঁড়ানো মাত্র লক্ষ্য করে দেখেন মেয়েটা কান্দে ডুকরে ডুকরে কাঁদতেছে সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন ও মেয়ের বাপ বলছে আমার মা তুমি কাঁদো কেন মনে হয় তোমার মেয়ে ছেলেটা পছন্দ হয় নাই বিয়ে দেবো না এবার মেয়ে বলতেছে আব্বা বুঝতে ভুল করেছ এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয় আমার কোনো পুরুষের সঙ্গে আমার নবীর পছন্দ করে সেই কালো ছেলে ছেলে আমার জীবনে আর কোনো বিয়ে নাই যেরকম সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ খুশি হয়ে গেলেন মেয়ের বাপ এসে বলছে ও সাদ আলা সাদ সুলাইমি তুমি চিন্তা করো না আমার মেয়েও রাজি আমিও রাজি সাদ বলছেন আমিও তো রাজি দূর মেরে চলে গেছেন নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সফল হয়েছি হুজুর মেয়ে রাজি হয়ে গেছে মেয়ের বাপ রাজি হয়ে গেছে আমিও রাজি হুজুর বিয়েটা হয়ে যাক রাসূল বলেন বিয়েতে করবা সাহাবী কিন্তু তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি কেন টাকা পয়সা কি করতে হবে রাসূল বলছেন বিয়ে করতে হলে তো মোহরনার টাকা দিতে হবে টাকা পয়সা ছাড়া বিয়ে করবা কেমনে সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন হুজুর টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন জীবনে আমার বিয়ে হবে না কারণ আমি গরিব মানুষ অতএব হুজুর আপনি যখন সব সিদ্ধান্ত নিচ্ছেন বিয়েটা আপনি দিচ্ছেন আমার টাকাটা আপনি দেন আমার নবীজি একটু মুসকে হাসি মারলেন দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম হাতের মধ্যে নিয়া রাসূল বলছেন সাদ যাও বিয়ের বাজার করে আসা আগামী কালকে তোমার বিয়ে হয়ে যাবে চলে গেলেন বিয়ের বাজার করতে বিয়ের বাজার করতে নিয়ে শুরু করেছেন এমন সময় এক মুজাহিদ এসে বলতেছে সাদ কিসের বাজার তুমি করো তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে সাহাবি কিছুক্ষণ মাটির দিকে তাকালেন চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে কিন্তু আমি তো জিহাদের সুযোগ আর জীবনে নাও পেতে পারি জিহাদকে প্রাধান্য দিয়া বিয়ের বাজারের টাকা দিয়ে বিয়ের বাজার না করে একটা ঘোড়া কিনলেন একটা তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন
নবীর ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা যুবকরা তোমরা কি কষ্ট পাচ্ছ নাকি অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে আমানত আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন আমানতের তোমরা খেয়ানত করো না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا جوره بولون الله أكبر তোমরা যখন কোনো কিছুর বিচার করতে যাবে সেই বিচারের সময় যে বিচারটা তুমি করবে ন্যায় নন ন্যায় আস্তে বলবেন না ন্যায় নন ন্যায় ন্যায় বিচার করবে ন্যায় বিচারের দিকে যদি আপনি তাকান প্রত্যেক খলিফা চারজন যে খলিফা ছিলেন চারজন খলিফা এক নাম্বার কে বলেন তো বলেন বলেন নাম্বার 2 হচ্ছেন কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 3 কে বলেন তো ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম্বার 4 কে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শাসকগুলো ছিলেন এই শাসকের মতো যদি শাসক আজকের দুনিয়ার কোনো শাসন ব্যবস্থায় থাকতো দুনিয়াটা জান্নাত হয়ে যেত জান্নাতের বাতাস প্রবাহিত হতো সেই চিত্র কি আছে এখন আসতে বলে সেই চিত্র কি এখন আছে না ওমরের মতো যদি শাসক থাকতো সঠিক বিচার যদি থাকতো আজকে এই চিত্র আমাকে আপনাকে দেখা লাগতো না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সেই শাসকরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন দরিয়ার পানি শুকিয়ে গেছে আবাদ হচ্ছে না সব জনগণ খলিফা ওমরের সামনে এসে বলছে ওমর দরিয়ার পানি শুকিয়ে যাওয়াতে আমরা কোনো চাষাবাদ করতে পারছি না কি করা যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা এক টুকরো কাগজে লিখে দিলেন সেই লেখা কাগজটা নিয়ে বললেন তোমরা এটাকে এটা দরিয়ায় ফেলে দাও দরিয়ায় ফেলে দেওয়ার আগেই গোটা দরিয়া পানি দিয়ে ভরপুর হয়ে গোটা জমিন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ শাসকদের সম্পর্ক কার সাথে হয় আস্তে বলবেন না কার সাথে হয় আমেরিকা আমাকে বাঁচাবে না রাশিয়া আমাকে বাঁচাবে না ভারত আমাকে বাঁচাবে না জার্মান আমাকে বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না আমাকে বাঁচাবেন কে আস্তে বলবেন না আমাকে বাঁচাবেন কে কিন্তু আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলামে রূপ নিয়েছে আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আর তার ফলাফল ফিলিস্তিনের মুসলমানকে আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ওরা কিন্তু এরপরেও পৃথিবীতে হক্কানি কিছু মুসলমান হক কিছু মুসলমান আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই এখনো আছে এখনো আছে ফিলিস্তিনের 7 বছরের শিশু ফুটন্ত গোলা বুকের বোতাম খুলে দিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যের সামনে দাঁড়িয়ে বলে কয়টা গুলি চালাবি চালা বাইতুল আকসা আমাদের আল্লাহু আকবার বলে কি মানের জজবা তাদের মধ্যে কাজ করে কি মানি চেতনা তাদের মধ্যে কাজ করে একজন মহিলা ডাক্তার নতুন বিয়ে হয়েছে বাসর ঘরে না গিয়ে সাবা করিম সেই ডাক্তারের নাম মহিলা ডাক্তার রাতের বেলা সে মাঠে গিয়ে পাথর কুড়াচ্ছে পাথর সংগ্রহ করছে বলতেছে মহিলা তুমি পাথর কুড়াচ্ছ তোমার জন্য তো বাসর ঘরের বিছানা প্রস্তুত নতুন বিয়ে হয়েছে তোমার তুমি এখানে কি করো পাথর কুড়াচ্ছ কেন বলতেছে পাথর কুড়াচ্ছি বাতিলদের মোকাবেলা করার জন্য দুনিয়ার বিছানায় আমরা ঘুমাতে চাই না আমরা ঘুমাতে চাই জান্নাতের বিছানায় গিয়ে এখনো পৃথিবীতে মুসলমান আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল আস্তে বন্ধু ছিল বন্ধু হতে পারে আস্তে বলবেন না বন্ধু হতে পারে ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে অসংখ্য নবীকে পর্যন্ত হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে কি বলে তাকে যবহ করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিড়ে দুই টুকরা করে শহীদ করে দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করেছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা গরুর পূজা করছে আছে না এগুলো ঘটনা আছে না নাই বলেন আছে না নাই আছে না নাই আছে আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকা দিয়া হত্যার পরিকল্পনা করেছে ইহুদির বাচ্চারা সেই ইহুদির এখনো আছে না নাই আছে ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না বন্ধু হতে পারে না কারণ ইহুদিদের চরিত্র হলো এরা সত্যবাদী না মিথ্যাবাদী আমানত রক্ষা করে না খেয়ানতকারী এরা লোভী এরা প্রতারক গোটা পৃথিবীর সবচেয়ে নোংরা কাজের মূল হোতা হচ্ছে ইহুদির বাচ্চারা ঠিক কি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন কোন একটা সফরে যাবেন হঠাৎ করে কি ইহুদি এসে বলতেছে যে আল্লাহর পয়গম্বর ঈসা আমরা তোমার একটু সফর সঙ্গে হতে চাই আমি একটু তোমার সঙ্গে যেতে চাই ঈসা বললেন তুই তো বাঁকা জাত তুই তো ইহুদি তোর সঙ্গে আমার পড়বে না কেন আমি কিচ্ছু বলবো না আমি শুধু আপনার সফর সঙ্গে হই আমি একটু ঘুরবো আমাকে যাওয়ার যে সুযোগ দেন কে ঠিক আছে তোর বাসা থেকে কিছু সামান নিয়ে আয় কিছু শুকনো খাবার নিয়ে আয় শুকনো খাবার আর সামান নিয়ে ইহুদি চলে আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি যুবককে নিয়ে রওনা করলেন এরা কেমন চরিত্রের জাস্ট একটা কথা আমার মনে পড়লো প্রেক্ষাপটটা বললেই স্পষ্ট হয়ে যাবে তো সামনের দিকে চলতে চলতে ক্ষুধা লাগলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতরে একটা রুটি রেখেছিলেন সে শুকনো রুটিটা তিনি বের করলেন আর ইহুদি তার ব্যাগের মধ্যে তিনটা রুটি আর কিছু কাপড় নিয়ে সে রওনা দিয়েছিল আল্লাহ নবীর সাথে ঈসা বললেন যে আমি তো রুটি বের করলাম তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার টাবার আছে নাকি আমরা দুজন মিলে একসঙ্গে খাই ইহুদি সে তার ব্যাগ থেকে রুটি বের করে না ঈসা বললেন তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার টাবার নাই কেন আমার ব্যাগের মধ্যে কোনো রুটি টুটি নেই ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এই শুরুতে যদি অবস্থা হয় এমন নবী ঈসা শুধু ব্যাগের খাবার না কোন বাড়িতে কি রান্না হচ্ছে ঈসা আলাইহিস সালাম তা বলতে পারতেন ওমা তাদখিরুনা ফি বুয়ুতিকুম তোমাদের বাড়িতে কি রান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে তা বলতে পারি সেই নবীর সামনে ইহুদি কি কয় আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই ঈসা ভাবলেন সামান্য রুটির লোভ সে সংবরণ করতে পারছে না আমি এর নিয়ে কেমনে চলবো কিন্তু একটা জিদ চাপলো যে আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো যে তোর ব্যাগের মধ্যে রুটি আছে ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে একটা লম্বা ঘটনা শুনবেন তো রাজি আছেন তো চলতে চলতে সামনের দিকে চলতে লাগলেন চলতে নিয়ে দেখেন সামনে একজন অন্ধ মানুষ সামনে দাঁড়ানো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকায়া সুন্দর করে কথা বলতে লাগলেন বলেন অন্ধ তুমি কেমন অন্ধ জন্মান্ধ মার পেট থেকে আমি অন্ধত্ব নিয়ে পৃথিবীতে এসেছি পৃথিবীর চেহারা আমি কোনোদিন দেখি নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মজা ছিল তিনি কি করতেন তিনি যখন কোন অন্ধের চোখে হাত বোলাতেন বাবার মুখে হাত বোলাতেন অন্ধত্ব দূর হয়ে যেত বাবার বাক শক্তি চলে আসতো শ্রবণ শক্তি চলে আসতো ওয়া উবরিহাল আকমাহা ওয়াল আবরাস উহিয়াল মাউতা বিইznillah জোরে বলেন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে করলেন কি তার হাতে একটা ছোট্ট লাঠি থাকতো সেই ছোট্ট ছড়ি দিয়ে তার চোখে হাত বোলায় দিলেন তার মুখ বরাবর তার হাতের ছলাটির ছ লাগায় দিলেন সঙ্গে সঙ্গে সে তার চক্ষু ফিরে পেল সুন্দর সে চক্ষুওয়ালা একজন মানুষ হয়ে গেল এই জন্মান্ধ ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বলতেছে আল্লাহর পয়গম্বর জীবনে আমি চেহারা এই চক্ষু দিয়ে কিছু দেখতে পারি নাই মার পেট থেকে অন্ধত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলাম আপনার মাধ্যম দিয়ে যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন আমাকে দেরি করাবেন না আপনি আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অন্ধ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন মনে হয় এত বড় মুজিজা দেখে মনে হয় ইহুদিটার পরিবর্তন হতে পারে ইহুদিও কালিমা পড়তে পারে কিন্তু তার মুখ থেকে কোনো সাড়া শব্দ পেলেন না কোনো জবাব পেলেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর বলছেন ইহুদি দেখো আল্লাহ তাআলা আমাকে কি মুজিজা দান করেছেন এই অন্ধ কোনোদিন দেখতো না চোখে দুনিয়ার কোনো চেহারা সে দেখতে পায় না মারপেট থেকে অন্ধ হয়ে আসছে আল্লাহর সাহায্যে আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন সেই মুজিজার মধ্য দিয়ে সে তার চক্ষু ফিরে পেয়েছে যে আল্লাহ আমাকে
এমন মর্যাদা দান করেছেন সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলতে ইহুদি তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি